আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। আপনারা দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রকমেলন বা সাম্মাম বা ক্যান্টালুপের জমিতে। দর্শক, এই রকমেলন এবং সাম্মাম এবং ক্যান্টালুপ জমিতে কিছু সমস্যা দেখা দিয়েছে। আমি সেই সমস্যাগুলোর কী ব্যবস্থাপনা নেওয়া প্রয়োজন সবগুলো সমস্যার সমাধান আপনাদেরকে ধাপে ধাপে জানানোর চেষ্টা করছি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, রকমেলন সাম্মাম ক্যান্টালুপ যদিও এটি বিদেশি ফল, কিন্তু এটি বাংলাদেশের অনেক জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ হচ্ছে এবং রকমেলন সাম্মাম ক্যান্টালুপে অনেক রোগবালাইয়ের আক্রমণ হয় এবং এই রোগবালাইয়ের আক্রমণের কারণে রকমেলন সাম্মাম ক্যান্টালুপের শতভাগ ফলন বিপর্যয় হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে 13 পর্বের ধারাবাহিক প্রচার করব। প্রথম পর্বে থাকবে রকমেলনের ফিউজেরিয়াম উইল্ট ও ব্যাকটেরিয়াল উইল্ট রোগ ব্যবস্থাপনা। দ্বিতীয় পর্বে থাকবে রকমেলনের পাউডারি মিলডিউ ও ডাউনি মিলডিউ রোগ ব্যবস্থাপনা। তৃতীয় পর্বে থাকবে রকমেলনের গোড়া পচা ও ফল পচা রোগ ব্যবস্থাপনা। চতুর্থ পর্বে থাকবে রকমেলনের আর্লি ব্লাইট ও লেট ব্লাইট রোগ ব্যবস্থাপনা। পঞ্চম পর্বে থাকবে রকমেলনের গামি স্টেম ব্লাইট ও স্টেম রট রোগ ব্যবস্থাপনা। ষষ্ঠ পর্বে থাকবে রকমেলনের পাতা কোঁকড়ানো রোগ, লিফ কার্ল ভাইরাস এবং মোজাইক ভাইরাস রোগ ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে রকমেলন ফাটার কারণ ও প্রতিকার। অষ্টম পর্বে থাকবে রকমেলনে মাছি পোকা ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে রকমেলনে রেড পাম্পকিন বিটল ও ইপিল্যাকনা বিটল পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে রকমেলনের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা ব্যবস্থাপনা। এগারোতম পর্বে থাকবে রকমেলনের থ্রিপস, জেসিন, মিলিবাগ ও সাদামাছি পোকা ব্যবস্থাপনা। বারোতম পর্বে থাকবে রকমেলনের লাল মাকড় দমন ব্যবস্থাপনা এবং ১৩তম ও শেষ পর্বে থাকবে রকমেলনে পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ ও করণীয়। যদি আপনি রকমেলন সাম্মাম বা ক্যান্টালুপ চাষি হয়ে থাকেন বা আপনি রকমেলন সাম্মাম ক্যান্টালুপ চাষ করতে চান, তাহলে এই ১৩টি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রকমেলনের এই ১৩টি পর্ব নিজে দেখবেন এবং আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করলে আপনার মাধ্যমে সারা দেশের কৃষি উদ্যোক্তাগণ এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে। দর্শক, রকমেলনের রোগবালাই দমন ১৩ পর্বের ধারাবাহিকের ১১তম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে থাকছে রকমেলনের থ্রিপস পোকা ব্যবস্থাপনা। দর্শক, থ্রিপস পোকা এই রকমেলনের একটি মারাত্মক ক্ষতিকর পোকা। গাছের চারা অবস্থা থেকেই এর আক্রমণ শুরু হয় এবং এক পর্যায়ে গাছকে পুরোপুরি ধ্বংস করে দেয়। পুরো ভিডিওতে থাকবে থ্রিপস পোকার পরিচিতি, থ্রিপস পোকার পোষক গাছ, থ্রিপস পোকার আক্রমণের লক্ষণ এবং সমন্বিত ব্যবস্থাপনা। এবং এই পোকা সম্পর্কে আজকে আপনারা এমন কিছু তথ্য জানতে পারবেন যে তথ্যগুলো আপনি এর আগে কখনো শুনেননি। সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই এই থ্রিপস পোকার পরিচিতি। থ্রিপস পোকাটি আকারে ছোট এবং লম্বাকৃতি ধরনের একটি পোকা। দর্শক, এই থ্রিপস পোকা রকমেলনে রস চুষে খেয়ে রকমেলন গাছের ক্ষতি করে। পূর্ণাঙ্গ পোকা আকারে খুব ছোট, এক থেকে দুই মিলিমিটার লম্বা। দেহ কালো রং, বাদামি রং, হলদে বাদামি এবং গাঢ় বাদামি রঙের হতে পারে। দর্শক, এই থ্রিপস পোকার জীবনচক্র ৪টি। এরা ডিম অবস্থায় ১ থেকে ৩ দিন, ক্রীড়া অবস্থায় ১৫ দিন, পুত্তলি অবস্থায় ৪ থেকে ৫ দিন এবং পূর্ণাঙ্গ অবস্থায় ১৫ থেকে ১৮ দিন বাঁচে। পূর্ণাঙ্গ পোকা আকারে খুব ছোট, ১ থেকে ২ মিলিমিটার লম্বা। দেহ কালো রং, বাদামি রং, হলদে বাদামি বা গাঢ় বাদামি রঙের হতে পারে। এরা রকমেলন গাছের পাতার উপরে, ফুলের পাপড়িতে কিংবা মধ্যশিরার দুপাশে দলবদ্ধ বা ছড়ানো ছিটানো অবস্থায় অবস্থান করে। দর্শক, পূর্ণাঙ্গ পোকায় ঝালরযুক্ত দুজোড়া পাখা আছে এবং পিঠে দুইটি বাদামি লম্বা দাগ আছে এবং কোনো কোনো পোকায় আবার দাগ নাও থাকতে পারে। পূর্ণাঙ্গ পোকা পাতার কোষের মধ্যে ডিম পারে, কয়েকদিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয় এবং ডিম ০.২ মিলিমিটার লম্বা এবং কিডনি আকৃতির। কিরা বা নিম, সদ্য ফোটা বাচ্চা স্বচ্ছ বা সাদা, ঘিয়া বা হলদেটে হলদে বা সাদা এবং পরে হলুদ রং ধারণ করে। পুত্তলি, কিরা গাছের গোড়ার মাটিতে পুত্তলি তৈরি করে এবং সে তার জীবনচক্র সম্পন্ন করে। চলুন দর্শক, আমরা জেনে নেই রকমেলনের থ্রিপস পোকার ক্ষতির লক্ষণ। দর্শক, এই থ্রিপস পোকাটি আকারে ছোট হলেও এর ক্ষতির পরিমাণ কিন্তু কম নয়। পূর্ণাঙ্গ পোকা ও বাচ্চা উভয়ই পাতার উপরের অংশে রস চুষে খায়
এবং এরা কচি পাতার রস চুষে খায়। এর আক্রমণে গাছের অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হয়ে যায়, ফলে কচি পাতা বাদামি রং ধারণ করে, কুস্কে যায় এবং পর্বমধ্য খাটো হয়ে যায় এবং পাতা উপরের দিকে বেঁকে আসে। আক্রমণ বেশি হলে ক্ষতির লক্ষণ পুরো গাছেই দেখা যায়, পর্বমধ্য খাটো হয়ে যায় এবং ফুল ও ফল ঝরে পড়ে এবং এই পোকাটি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে এবং গাছের বারবারটি বন্ধ হয়ে গিয়ে এক সময় গাছটি মরে যায়। চলুন দর্শক আমরা জেনে নেই এই থ্রিপস পোকার পোষক গাছ। দর্শক আপনার রকমেলনের জমির আশেপাশে যদি ধানের জমি থাকে এবং সিম, বরবটি, বেগুন, পেঁয়াজ, মরিচ এবং কুমড়া জাতীয় 14টি ফসল, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, দুন্দুল, করলা, শশা, খিরা, তরমুজ, পটল, কাঁকরোল, উচ্ছে এবং ফুট বা বাঙ্গি থাকে, তাহলে আপনার রকমেলনের জমিতে থ্রিপস পোকার আক্রমণের সম্ভাবনা বেশি থাকে। তাই রকমেলন চাষাবাদ করতে গেলে সবসময় খেয়াল রাখবেন আপনি যেই জমিটিতে রকমেলন চাষাবাদ করবেন তার আশেপাশে যাতে এই রকম ফসল না থাকে। চলুন দর্শক আমরা এখন জেনে নেই থ্রিপস পোকার সমন্বিত ব্যবস্থাপনা। দর্শক রকমেলনে এই থ্রিপস পোকা যেহেতু একেবারে চারা অবস্থা থেকে অর্থাৎ বীজতলায়ও আক্রমণ করে, তাই বীজতলা থেকেই আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। চলুন দর্শক আমরা জেনে নেই এই রকমেলনে থ্রিপস পোকা আক্রমণের পূর্বে করণীয়। দর্শক রকমেলনে থ্রিপস পোকা আক্রমণের পূর্বে জমিতে ইউলো স্টিকি ট্র্যাপ, হোয়াইট স্টিকি ট্র্যাপ এবং ব্লু স্টিকি ট্র্যাপ একযোগে প্রতি 300 জমিতে একটি করে লাগিয়ে দিতে হবে। এছাড়াও আপনারা সাদা বা হলুদ বা নীল বোর্ডে বা কাপড়ে আঠা বা গ্লিজ বা মোবিল লাগিয়ে জমির বিভিন্ন স্থানে টানিয়ে রাখতে পারেন। এই থ্রিপস পোকা যেহেতু বিশেষত সাদায় আকৃষ্ট হয়, তাই সকালবেলা সাদা ভিজা কাপড়ে আঠা লাগিয়ে বা ভাতের মাল লাগিয়ে জমিতে টানিয়ে রাখলে তাহলে রকমেলনের জমিতে সহজেই এই থ্রিপস পোকা প্রতিরোধ করা যায়। দর্শক এছাড়াও জমিতে চারা রোপণের পর থেকে 10 দিন পর পর টমেটো গাছ ও পাতা দিয়ে ভেষজ বালাইনাশক তৈরি করে ধারাবাহিকভাবে শিডিউল স্প্রে করে আপনারা এই পোকা প্রতিরোধ করতে পারেন। এক্ষেত্রে 1 কেজি কাণ্ড ও পাতা 5 লিটার পানিতে মিশিয়ে 20 মিনিট সিদ্ধ করে ঠান্ডা হলে ছেঁকে স্প্রে করতে হবে, অথবা 100 গ্রাম রসুন বেটে 0.5 লিটার পানিতে 24 ঘন্টা ভিজিয়ে তাতে 10 গ্রাম সাবানের গুঁড়া মিশিয়ে ছেঁকে 10 লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করলে এই পোকা প্রতিরোধ হয়ে যায়। এছাড়াও 1 কেজি আদা ভাঙ্গা নিম বীজ 20 লিটার পানিতে 12 ঘন্টা ভিজিয়ে স্প্রে করলে এই পোকা প্রতিরোধ হয়। চলুন দর্শক আমরা জেনে নেই রকমেলনের জমিতে এই থ্রিপস পোকা দেখা দিলে করণীয়। দর্শক আক্রান্ত জমিতে সকালবেলা সাদা কাগজ দিয়ে টোকা দিলে এই সাদা কাগজের মধ্যে এই থ্রিপস পোকা পাওয়া যায়। এই থ্রিপস পোকা হাঁটার সময় পিছনের অংশ আলগি দেয় এবং দ্রুত ছায়ায় চলে যায়, এরা আলোতে থাকতে পারে না। দর্শক রকমেলনে থ্রিপস পোকা দেখা দিলে ইউরিয়া সার প্রতি শতকে 280 থেকে 300 গ্রাম উপরি প্রয়োগ করতে হবে এবং ইস্পাহানির ইকোম্যাক অথবা রুসোল IPM এর বায়োম্যাক্স এর যে কোনো একটি 1 মিলি পার লিটার, অথবা ইস্পাহানির কেমাইট 1 মিলি পার লিটার, অথবা রুসোল IPM এর ফিজিমাইট 1 মিলি পার লিটার, অথবা রুসোল IPM এর ফাইটোক্লিন 7 থেকে 10 মিলি পার লিটার, অথবা রুসোল IPM এর ফাইটোম্যাক্স 5 থেকে 7 মিলি পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিলেই দমন হয়ে যাবে এই রকমেলনের থ্রিপস পোকা। দর্শক যদি জৈব কীটনাশক ব্যবহার করার পরেও যদি আপনার জমিতে থ্রিপস পোকা থেকে যায় তাহলে আপনারা বাইফেনোথ্রিন 5% ও পাইরিডাবেন 10% ও থায়োডিকার 50% কম্বিনেশন গ্রুপের কীটনাশক নিউ এগ্রো নিউ শট 65WDG এবং ইঞ্জিনিয়ার্স ক্রপ সায়েন্সের ওয়ান স্টপ এর যে কোনো একটি 1 গ্রাম পার লিটার, অথবা লুফিনিউরন 5% ও ফাফেনোপস 50% কম্বিনেশন গ্রুপের কীটনাশক গ্যাটকোল লুপা 55EC 1 মিলি পার লিটার, অথবা বিটাসিন 6% ও ইমিডাক্রোপিড 6% কম্বিনেশন গ্রুপের কীটনাশক ওরিগোর রবি গোল্ড 12WDG 0.5 গ্রাম পার লিটার, অথবা এসিটামিপ্রিড 20% ও ডিনোটিফুরান 5% কম্বিনেশন গ্রুপের কীটনাশক সুরবির মটো 25WDG 0.5 গ্রাম পার লিটার, অথবা থায়ামেথোক্সাম ও ইমিডাক্রোপিড কম্বিনেশন গ্রুপের কীটনাশক সিটেডের থায়াপ্রিন, ইস্টোস্টেট স্টেম আউট এবং ইমিক্সাম এর যে কোনো একটি 0.1 গ্রাম পার লিটার,
অথবা ডাইফেনথিউরন 50% গ্রুপের কীটনাশক, মিমপ্যাক্সের প্যানেল 50 SC 1 মিলি পার লিটার, অথবা পাইমেট্রোজিন 50% ও ডাইনোটিফুরান 20% কম্বিনেশন গ্রুপের কীটনাশক, জেনারেলের জ্যাগান 80 WDG এবং বাইতিরের রানমেট 70 WDG এর যে কোনো একটি 0.5 গ্রাম পার লিটার, অথবা ইথিপ্রোল 400 গ্রাম ও ইমিডাক্রোপের 400 গ্রাম কম্বিনেশন গ্রুপের কীটনাশক, বায়ারের গ্ল্যামোর 0.2 গ্রাম পার লিটার হারে স্প্রে করতে হবে। দর্শক, আপনার রকমেলনের জমিতে যদি থ্রিপস পোকা লেগে যায় তাহলে একই কীটনাশক বারবার স্প্রে করা যাবে না, এবং আপনি একবার স্প্রে করে থ্রিপস পোকা দমন করে ফেলতে পারবেন সেই কথাটাও চিন্তা করা যাবে না। দর্শক, জমিতে থ্রিপস পোকা লেগে গেলে 10 থেকে 15 দিন পর পর এক একবার এক একটি কীটনাশক একই নিয়মে বিকেলবেলা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। এভাবে যদি আপনি 4 থেকে 5 বার 10 থেকে 15 দিন পর পর ধারাবাহিকভাবে স্প্রে করেন তাহলে এই জমি থেকে থ্রিপস পোকা নির্মূল করা সম্ভব হবে। দর্শক, সবসময় খেয়াল রাখবেন, রকমেলন যেহেতু একটি ফল, তাই এই কীটনাশকগুলো স্প্রে করার 15 দিনের মধ্যে গাছ থেকে কোনো রকমেলন সংগ্রহ করা যাবে না। দর্শক, আধুনিক প্রযুক্তি এবং পরামর্শ জানাতে জানাতে সময় হয়ে গেল বিদায় নেওয়ার। দর্শক, শেষ করবো আজকের পর্ব। পরবর্তী পর্বে থাকবে রকমেলনের অ্যাপিড বা জাপ পোকা ব্যবস্থাপনা। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে। দর্শক, ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।